আমি তো ওই মানুষটা নই, আমি সেই সময়টাও দেখিনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার ছোট বোন, উনাদের যদি চোখে পানি আসে তার মানে তো কোনো অহংকার বা গরিমা ছাড়া একটা কথা বলি, আমি সত্যি দর্শকের কাছে কৃতজ্ঞ। এখন যা বলবে সব দর্শক বলবে, আমার কাজ শেষ। যথেষ্ট আবেগতাড়িত হয়ে আছি, ভাল লাগছে যে আমাদের এই গল্পটা, আমাদের দেশের, আমাদের ইতিহাসের এই গল্পটা, একটা পিরিয়ড ফিল্ম সবাই দেখতে আসছে, খুবই ভাল লাগতেছে, খুবই ভাল লাগছে। গল্পটা মনে হয় অনেকেরই ভালো লেগেছে, সমস্ত টেকনিক্যাল ফল্টকে ছাপিয়ে। পাঁচবার অডিশন হয়েছে, তারপরে অনেক চড়াই উতরার পরে এই চরিত্রটা আমি পেয়েছি। ভালো লাগা আছে, কিন্তু অনেক কৃতজ্ঞতা আছে সৃষ্টিকর্তা এবং আমাদের NFDC BFDC, আমাদের প্রধানমন্ত্রী, যে আমাকে এই সুযোগটা যে দেওয়া হয়েছে শ্যাম বেনেগাল স্যারের সাথে কাজ করা, প্লাস এই চরিত্রটা করা, অনেক বড় একটা বিষয়। এখন যা বলবে সব দর্শক বলবে, আমার কাজ শেষ। অনেকেরই ভেবেছিল যে একটা ডকুমেন্টারি বা ডকি ফিল্ম, বাট দিন শেষে কিন্তু পরিপূর্ণ, মানে সিনেমা দেখার একটা ফুল লেংথ ফিচার ফিল্ম দেখার কিন্তু তৃপ্তি পাচ্ছে সবাই। এটা সত্যিই ভালো লাগছে। কোনো অহংকার বা গরিমা ছাড়া একটা কথা বলি, আমি সত্যি দর্শকের কাছে কৃতজ্ঞ। এবং এই অনুপ্রেরণাটাই কিন্তু সামনে এবারেরটা, এই মুজিব করতে লেগেছে 3 বছর, দেখা গেল এরপরে 5 বছর ধরে একটা ছবি করছি। সো 3 বছর পরে ধরে একটা কাজ করার পরে যদি এই রিয়াকশন দেখি, আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার ছোট বোন মাননীয় শেখ রেহানা, তো উনাদের যদি ভালো লেগে থাকে, উনাদের যদি চোখে পানি আসে, তার মানে তো উনাদের কাছে তো মনে হয়েছে যে অনেকটা গেছে। এবং উনি কিন্তু প্রথমে বলে দিয়েছে, আমি তো ওই মানুষটা নই, আমি সেই সময়টাও দেখিনি, আমি কি 52 বা 71 সময় বা 47 সময় আমি ছিলাম না। এই যে মানুষের ঢল, এই যে সবাই দেখছে, এরা টিকিট কেটে দেখছে ইনারা, তো ইনারা যদি মানুষকে জানায় তাদের অভিব্যক্তি, তাহলেই তো সবাই জানতে পারবে ট্রেইলার কি। ট্রেইলার ইজ এ ট্রেইলার, গ্লিমস, ট্রেইলার পুরোটা না, ফিল্মটা পুরোটা দেখে তারপরে মানুষ বলুক। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।